সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি এসটি বুটিক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমি দেখাবো আপনাদেরকে কীভাবে নিটেক্স গ্রামের যে পেস্টটা তৈরি করা হয়, সেই পেস্টটা তৈরি করতে গেলে আমাদের কী কী উপাদানগুলো লাগবে আমি সেইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার এই যে বাইন্ডার লাগবে, অ্যান্টি পিকচার, এই যে নিউটেক্স, এপিটন, এখানে আছে সিসিএল, এই যে রং, এটা হচ্ছে জুড়ি। তো দর্শক, আমি এখানে 6 চামচ নিউটেক্স এবং 1 চামচ এপিটন, 3 চামচ বাইন্ডার, 1 চামচ অ্যান্টি পিকচার মিশ্রণ করেছি। করে এখন এই মিশ্রণটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো দর্শক, আমরা কিন্তু এখন এটাকে কালারিং করব না, ঠিক আছে? এটাকে আমরা এখন কালার করবো না। আমরা যদি কালার করতে চাই, নির্ধারিত পরিমাণ পেস্টটা তৈরি করে ওইটাকে আমরা বয়মে কুটাজাত করে সংরক্ষণ করে রাখতে পারি। তো দর্শক, এখানে দেখেন আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। কেমিক্যালগুলো কীভাবে রাখবেন? তো দর্শক, দেখেন আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আমার এই পেস্টের কাজে ব্লকের ছাপার যে উজ্জ্বলতাটা, বা আমি যদি এটাকে আরও একটু গ্লো দিতে চাই, গ্লো আনতে চাই ছাপাটাতে, সেক্ষেত্রে আমরা এখানে জরি ইউজ করতে পারি। দেখেন আমি এখান থেকে সামান্য পরিমাণ জরি দিয়ে দিচ্ছি। এটা আমি বিভিন্ন কালারে নিয়েছি, আপনি চাইলে লাল, সাদা, সবুজ বিভিন্ন কালারের জরি আছে। আপনি আপনার পছন্দ মতো এই জরিগুলো নিয়ে ব্লকের সাথে আপনি মিশ্রণ করতে পারেন। এই যে দেখেন, আমি এখানে প্রায় 1/2 চামচের মতো জরি এখানে মিশ্রণ করে দিয়েছি। দর্শক, আমি পেস্টটা তৈরি করার পর এটাকে আমি কুটায় সংরক্ষণ করে রেখে দিব। কারণ সংরক্ষণ করে রেখে দিব এই জন্য, যখন আমি কাপড়ে ব্লক করতে যাব, সেক্ষেত্রে আমার যখন যে কালারটা প্রয়োজন হবে, আমি শুধু আমার এই পেস্টটা থেকে কালারটা পেস্ট এখান থেকে পরিমাণ মতো নিয়ে তার সাথে আমি অ্যাক্রামিন রঙটা মিশ্রণ করে আমার প্রয়োজনীয় রঙটাকে আমি বা কালারটাকে করে নেব, তৈরি করে নেব। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো, আপনাদের চাহিদা অনুসারে জিনিসটাকে আরও সহজভাবে সাজিয়ে রাখার জন্য। ধন্যবাদ দর্শক, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।